করোনা সতর্কতা হিসাবে ব্যাংকের কাজের সময় কমানোর দাবি ব্যাঙ্ক কর্মীদের পাশাপাশি ব্যাংক বেশি করে ইন্টারনেট ব্যাংকিং ব্যবস্থা ব্যবহারের আবেদন জানান তারা করোনা সতর্কতায় ব্যাংকের কাজের সময় লাগাম টানতে চাইছেন ব্যাংক কর্মীরা গ্রাহকদের জমায়েত কমাতে প্রত্যেকটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সামনে বসানো হচ্ছে ড্রপ বক্স গ্রাহকদের সেই ড্রপ বক্সে চেক জমা দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে প্রতি এক ঘন্টা অন্তর ব্যাংকের আসবাব ও মেঝে জীবাণুমুক্ত করা হবে পাশাপাশি এই সময় গ্রাহকদের বেশি করে নেট ব্যাংকিং ব্যবহার করে ব্যাংকের শাখা এড়িয়ে যেতেও অনুরোধ করা হচ্ছে ব্যাংক অফিসার্স সংগঠনের সাধারণ সম্পাদক সঞ্জয় দাস বলেন বর্তমানে ব্যাংকে গ্রাহক জমায়েত প্রায় পঞ্চাশ শতাংশ কমেছে ফলে যদি ব্যাংকিং কর্মসময় দুটো পর্যন্ত করা যায় তাহলে কর্মীরা ভিড় ট্রেন বাস এড়াতে পারবেন করোনা সতর্কতা হিসাবে বেশি করে এটিএম ব্যবহার করতেও গ্রাহকদের অনুরোধ করেছেন তিনি একটা চিঠি এবং স্বাস্থ্য দপ্তর পশ্চিমবঙ্গকে এবং স্টেট লেভেল ব্যাংকার্স কমিটি তাদের কাছে আমরা চিঠি দিচ্ছি যাতে করে এই মানে যে ব্যাংকিং পরিষেবা যেটা দশটা থেকে চারটে পর্যন্ত আছে সেই সেটাকে কমিয়ে দিয়ে যাতে দুটো পর্যন্ত করা যায় কারণ হচ্ছে এই করোনার যে যে আতঙ্ক সে আতঙ্কের ফলে কিন্তু এখন দেখা যাচ্ছে যে ব্যাংকে আসা লোকের সংখ্যা কিন্তু কমে গেছে গেছে প্রায় মতন হয়ে যার ফলে এখন কিন্তু থেকে পর্যন্ত আর গ্রাহক সেবা দেওয়ার কিন্তু কোনো জায়গাটা নেই আমাদের মনে হয় সেক্ষেত্রে যদি আমরা যদি কিছু আগে যদি ব্যাংকটাকে বন্ধ করতে পারি তাহলে আমাদের যে যে সমস্ত কর্মীরা আছে তারা তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারে রিপোর্ট নিউজ